ধারাবাহিকভাবে ত্রিশ রোজা রাখার মানত করেছিলেন তো এখন সেটা আপনার জন্য কষ্টকর আপনি কি ভেঙে ভেঙে রাখতে পারবেন রাখতে পারবেন আপনি আপনি ভেঙে ভেঙেও রাখতে পারবেন যদি আপনি নিয়ত করেছেন যে আমি তিরিশটা রোজা একাদার রাখবো কিন্তু যেহেতু সামর্থ্য কুলাচ্ছে না লাই উকালি ফুলা হুন আফসান আহা বা কুল্লা হামাস্তা আতুম আমার যার আর কুফি দিন মিন হারাজ কোরআন একাডেমির অসংখ্য আয়াতের সুস্পষ্ট নির্দেশনা এটাই প্রমাণ করে যে আপনি ইচ্ছা করলে বেঙ্গে বেঙ্গে তিরিশ দিনের সিয়াম পালন করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি মাসে তিন দিন তিন দিন করে যদি রাখেন দশ মাসে আপনি তিরিশটি রোজা রাখতে পারেন কমপ্লিট করতে পারেন অমুসলিমদের জন্য অথবা অন্যান্যদের জন্য সুস্থতার জন্য দোয়া করা হয় তাদের কল্যাণের জন্য দোয়া করা হয় মঙ্গলের জন্য দোয়া করা হয় এটা যাইস এ ধরনের দোয়া করতে পারবেন কিন্তু তাদের হেদায়তের জন্য দোয়া করতে পারবেন কিন্তু তাদের মাগফেরাতে দোয়া করতে নিষেধ করা হয়েছে

তো আমার দুই থেকে আড়াই মাসের মাথায় একটা সমস্যা দেখা যায় তখন আমি আল্লাহ আল্লাহের কাছে একটা নিয়োগ করেছিলাম যে আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে গর্ব সন্তানকে তুমি সুস্থ সবল রেখে দিও আমি সুস্থ হওয়ার পরে আমি তিরিশটা রোজা করবো আর কি আমি মানব করেছিলাম আর কি আল্লাহর কাছে তো আল্লাহ ওই সময় আমার বাচ্চাটাকে সেভ করে দেন সবকিছু সুস্থভাবে হয় কিন্তু শেষে তার হায়াত থাকে না বিধায় সে প্রিম্যাচুর বেবি হয়ে সে মারা যায় তো এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন আমার পক্ষে একটা না তিরিশটা রোজা করা একটু মানে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি কি করতে পারি আমি নাকি আমি ভেঙে ভেঙে রোজাটা করব আহ এটা একটা প্রশ্ন আর আর একটা প্রশ্ন হচ্ছে আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি নদীপল্লী সালাল্লাহাল নাম শুনলে আমি তখন দূরত পড়ি বা সালাল্লা আলাইসাল্লাম বলি তো অনেক সময় দেখা যাচ্ছে যে আযানের উত্তর নাওা ক্ষেত্রবাইকে যদি বসেলে থাকি বা অনেক অপ্রস্তুত অবস্থায় থাকি তো তখন আমার মুখ থেকে বা মন থেকে এই জিনিসটা চলে আসে তো সেই ক্ষেত্রে কি কোনো গুনাহ হবে নাকি বা আমি নিজে থেকে কিভাবে আমি ই করব এই ব্যাপারটা একটু জানতে চাই মানে তখন আপনার মুখে দুরুদ চলে আসে না জি 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 ওনার নাম শুনলেই মানে আমি নবীর নাম শুনে এটা আমি একটা অভ্যাস করে ফেলেছি আর কি যখন কেউ পড়ে বা

হ্যাঁ রাখতে পারবেন আপনি আপনি বেঙ্গে বেঙ্গেও রাখতে পারবেন যদি আপনি নিয়োগ করেছেন যে আমি তিরিশটা রোজা একাদারে রাখবো কিন্তু যেহেতু সামর্থ্য কুলাচ্ছে না লাই উকালে ফুলা হফসানিফা আহা খুলা হাস্তা তাই আতুম আমার যা আরি কুফি দিন মিন হারাজ কোরআন একাডেমির অসংখ্য আয়াতের সুস্পষ্ট নির্দেশনা এটাই প্রমাণ করে যে আপনি ইচ্ছা করলে বেঙ্গে ভেঙে তিরিশ দিনের সিয়াম পালন করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি মাসে তিন দিন তিন দিন করে যদি রাখেন দশ মাসে আপনি তিরিশটি রোজা রাখতে পারেন কমপ্লিট করতে পারেন সেটা সহজ হয় অথবা মাসে যদি আপনি প্রত্যেক সপ্তাহে দুটি করে রাখেন তাহলে কয়টি হবে সামর্থ্য অনুযায়ী হয়ে যাবে সেই অনুযায়ী আপনি রাখতে পারেন আপনি বেঙ্গে বেঙ্গে সিয়ামগুলো পালন করতে পারবেন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনি বলছেন নবী সাল্লাল্লাহু আলু আসলামের নাম শুনলে আপনার মুখে দরদ চলে আসে এটা তো স্বাভাবিক আপনি বলছেন অন্য কোনোভাবে যে কোনোভাবে আপনার মনের মধ্যে একটি বিষয় হয়েছে যে আপনি দরুদ পড়েন পড়ে ফেলেন অনেক সময় অপ্রস্তুত অবস্থা থাকেন বা টয়লেটে থাকেন সেই অবস্থা যদি আপনি দরুদ পড়ে ফেলেন এতে কি কোনো অসুবিধা বা কোনো গুণার বিষয় আছে না যদি অনিচ্ছাকৃতভাবে এসে যায় তাহলে গুনা হবে না অনিচ্ছাকৃতভাবে যদি মুখে এসে যায় তাহলে এতে গুণা হবে না ইনশা আল্লাহ তালা যেহেতু আল্লাহ তালা বান্দাদের অনিচ্ছাকৃত যে কাজগুলো আছে সেগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ইনি আল্লাহ তাজা যাব জান উম্মতি আল খাতা ও আলাইহি যে সমস্ত কাজে তারা বাধ্য হয়ে গিয়েছে মানে ইচ্ছার বাইরে তাদের ইচ্ছাকৃত ইচ্ছাকৃত নয় সেগুলো আল্লাহ সুমালা গুনাগুলোকে কী করেছেন তালা মানে ছাড় দিয়ে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন সুতরাং সেক্ষেত্রে গুণা হবে না আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন

ইউজড টু করে ফেলি তাহলে কি এটা কোনো আমার জন্য কি কোনো বিধান করে ফেলছে মানে এটা কি কোনো ভুল হবে না এটা পাশাপাশি আরেকটা কোশ্চেন কি করব করুন আমি একটা নন জন্য বলতে চাচ্ছিলাম অনেক সময় দেখা যায় যে সামাজিকতার কারণে নন মুসলিমরা বলে যে হিন্দু আমি হিন্দুদের কথা বলছি যে বলে যে ইয়ে করবে একটু দোয়া করতে বলে অসুস্থতা একটু দোয়া করি তো এইটা একটা বিষয় আবার নন না সামাজিকতা বিষয়টা কি বলুন তো সামাজিকতা বিষয়টা কি

না 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 আমি আরো দুই চারজন যেতে চাই দুই চারজন কে মহিলা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনি বেশ কিছু প্রশ্ন করেছেন আপনি বলছেন যে আপনি বেশ কিছু বড় বড় সুরাও জানেন হাঁটা চলার সময় আপনি অজু অবস্থায় সেগুলি কি তলাত করতে পারবেন তলাত করলে ফজিলত পাবেন ধন্যবাদ অবশ্যই ফজিলত পাবেন কোরআন করিমের আয়াত তেলাবাত করার জন্য শর্ত নয় যে তেলাবাতের সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য রয়েছে বসেই করতে হবে বসেই করতে হবে অথবা কেবলামুখী হয়ে করতে হবে অথবা এর জন্য ভিন্ন কোনো সুরত বা সিফাত রয়েছে না বরং কোরআন কেরিমের তেলাবাত আপনি দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন শুয়ে করতে পারেন হাঁটতে হাঁটতে করতে পারেন সব অবস্থায় কোরআন কেরিমের তেলাবাত করা বৈধ এবং অবশ্যই তেলাবাতের যে ফুজিরত রয়েছে সেই ফজিরত পাবেন সেক্ষেত্রে যদি তেলাবাত করেন উজু অবস্থায় তেলাওয়াত করাটা উত্তম আপনি উজু অবস্থায় করেন আর উজু ছাড়া তেলাওয়াত করলেও আপনার এই শুদ্ধ হবে জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন যে রাতে সুরা মুলকের পরে আপনি সুরা বাকিয়া এবং আর রহমান পড়তে অভ্যস্ত হয়ে পড়েছেন এতে কোনো সমস্যা আছে সমস্যা প্রশ্ন করলে ভুল বুঝতে করে বললে মানে আপনি যদি বিধান মনে করেন তাহলে সমস্যা হয়ে যাবে আর যদি এমনি আপনি মনে করেন যে আমি সুরায় মুরকের সাথে সুরা ওয়াকে এবং সুরায় আরও আমার পড়ি মাঝে মধ্যে পড়তে পারেন পড়লে সব পাবেন কিন্তু যদি এটাকে বিধান মনে করেন তাহলে কোন সন্দেহ নেই দাঁত হবে এমনি নিয়মিত পড়তেও পারেন নিজের জন্য কোন ব্যক্তি কোনো আমলকে নির্দিষ্ট করে নেওয়া তার জন্য যাই চলছে কিন্তু তিনি বিধান মনে করতে পারবেন না এটাকে সুনত্ব অথবা মোস্তাহাব অথবা উত্তম

মুসলিমদের জন্য অথবা অন্যান্যদের জন্য সুস্থতার জন্য দোয়া করা হয় তাদের কল্যাণের জন্য দোয়া করা হয় মঙ্গলের জন্য দোয়া করা হয় হেদায়তের জন্য দোয়া করতে পারবেন কিন্তু তাদের মাখ ফেরাতে দোয়া করতে নিষেধ করা হয়েছে তাদের মাের জন্য দোয়া করতে পারবেন না নিষেধ করা হয়েছে শুধু এক জায়গায় নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে তাদের জন্য আল্লাহ তার কাছে ক্ষমার জন্য দোয়া করতে পারবেন না কারণ হচ্ছে তারা তো আল্লাহর কাছে নিজেরাই ক্ষমা চায় না তবে হেদায়তের দোয়া করা যাবে হ্যাঁ হেদায়তের দোয়া করতে পারেন তাদের জন্য আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দান করেন তাহলে এরা আমাদের প্রতিবেশী আমাদের জন্য ভালো হয় আমরা দোয়া করতে পারি শেষের দিকে আরেকটি বিষয় জানতে চেয়েছেন কোন না মুসলিম যদি দাওয়াত দেয় তাদের ভাষায় দাওয়াত আছে থাকা খাওয়া দাওয়াত অন্য জেলায় সেখানে কি ওনারা কয়েকজন মিলে যেতে পারবেন যেতে কোনো অসুবিধা নেই শর্ত হচ্ছে একটাই সেটা হলো অবশ্যই আপনার নিশ্চিত নিরাপত্তা থাকতে হবে আপনাকে এটা জানতে হবে যে আপনার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত আছে কিনা কারণ তাদের ব্যাপারে একেবারেই এটাকে কি বলা হয় নিরাপদ হয়ে যাওয়া নিশ্চিন্ত হয়ে যাওয়া এটি নিয়ে নিরাপত্তা বিষয়ে ইসলাম অনুমোদন দেয় না সচেতন থাকতে হ্যাঁ এই জন্য অবশ্যই নিশ্চিত নিরাপত্তা যদি থাকে তাহলে যেতে পারবেন আর অমুসলিমদেরকে এভাবে নিশ্চিত নিরাপদ মনে করা ইসলামে বৈধ নয় কারণ হচ্ছে তাদের ইসলামের প্রতি এক ধরনের বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে রয়েছে ন মুসলিম হ্যাঁ ন মুসলিম বলছে না নন মুসলিম বলছে আমি যত শুনেছি ন মুসলিম আমার কাছে মানে নন মুসলিম শুনেছিলাম যে ন মুসলিম হলে তত সমস্যা ন মুসলিম হলে তো মুসলিম